কোরবানি করতে গেলে কিছু শর্তের প্রতি লক্ষ্য রেখে কোরবানি করতে হবে, তাহলে আল্লাহর নিকটে কোরবানি কবুল হবে, অন্যথায় কোরবানি কবুল হবে না। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি না দেয়, তাহলে তার কোরবানি সে 100 উট কোরবানি করলেও সেই কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। যে কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু ইখলাস, তাকওয়া। যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবেন না, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 100 উট কোরবানি করলেন, তারপর আবার দ্বিতীয় দিন 150 উট কোরবানি করলেন, তৃতীয় দিন আবার 100 উট কোরবানি করলেন, কোনটাই কবুল হলো না। এই কথাগুলো মিথ্যা ইতিহাস আমাদের সমাজে ছড়িয়ে আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কুরবানি সহিহ হওয়ার জন্য বা আল্লাহর নিকটে কুরবানি কবুলযুক্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে। শুধু কুরবানি করবো আর আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে, বিষয়টি এমন নয়। কুরবানি করতে গেলে কিছু শর্তের প্রতি লক্ষ্য রেখে কুরবানি করতে হবে, তাহলে আল্লাহর নিকটে কুরবানি কবুল হবে, অন্যথায় কুরবানি কবুল হবে না। শর্তগুলো কি? এক নাম্বার শর্ত হলো যে আপনার নিয়ত খালেস হবে, ইখলাসুন নিয়্যা। নিয়তকে খালেস করতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দিতে হবে। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না দেয়, তাহলে তার কুরবানি সে 100 উট কুরবানি করলেও সেই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কেউ যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট্ট একটা ছাগলও কুরবানি করে, সেটাই আল্লাহর নিকটে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এই নিয়তের খলুসিয়াত খুবই দরকার। এই কুরবানির ইতিহাস আপনারা সবাই শুনেন, জানেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখাইলেন 8 জিলহজ রাত্রে, যে তিনি তার 86 বৎসর বয়সে তিনি যে প্রথম পুত্র লাভ করেছিলেন ইসমাইল আলাইহিসসালাম, 86 বৎসর বয়সে। তারপরে এটা কত আদরের সন্তান হতে পারে, 86 বৎসরের অনেক আল্লাহর কাছে ধোয়া করে করে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সেই সন্তান যখন চলাফেরার বয়সে উপনীত হলো, অর্থাৎ মোটামুটি 13 বৎসর বয়স, 13 বৎসর বয়সে যখন বাবার সাথে সব জায়গায় চলাফেরা করতে লাগলো, এই সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে তিনি তাকে কুরবানি করছেন। এই জন্য 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। 9 জিলহজ রাত্রে একই স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর নির্দেশ। এই জন্য 9 জিলহজকে বলা হয় ইয়াউম আরাফা, জানতে পারার দিন, স্পষ্ট হওয়ার দিন। তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নির্দেশ। 10 জিলহজ রাত্রে একই স্বপ্ন দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি তার পুত্রকে কুরবানি করবেন। এই জন্য 10 জিলহজকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। এই নামগুলো কিন্তু এই জায়গায় থেকে এসেছে। তাহলে দেখুন, এবার কুরবানি করতে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম, একবারের জন্য আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার এত আদরের সন্তান, তুমি একে কুরবানি করতে বলছো, এর বাদ দিয়ে অন্য কিছু আমাকে বলো, এটা কেন আমাকে নির্দেশ দিলে? এটা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম একবারের জন্য বলেননি। আমাদের সমাজে যে ইতিহাস ছড়িয়ে আছে যে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করবেন না, এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম দিন 100 উট কুরবানি করলেন, তারপর আবার দ্বিতীয় দিন 150 উট কুরবানি করলেন, তৃতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন, কোনটাই কবুল হলো না। এই কথাগুলো মিথ্যা ইতিহাস আমাদের সমাজে ছড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম একটি বারের জন্য আল্লাহকে বলেন যে আল্লাহ, তুমি আমাকে এই নির্দেশ দেওয়া না, অন্য কোনো নির্দেশ দাও, এটা বলেননি। ইব্রাহিম আলাইহিসসালাম যতই আদরের সন্তান হোক, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। তিনি ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন। তার সমর্থন জানলেন যে আমি তোমাকে এই স্বপ্ন দেখছি, তুমি কি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন যে যেহেতু আল্লাহর নির্দেশ, হে পিতা, আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখুন, পুত্রও তেমন, পিতা কুরবানি করবেন, যখন পিতা কুরবানি করবেন করতে যাচ্ছেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাটি কুরবানি করলেন। এখান থেকে এই ইতিহাস আমি সংক্ষিপ্তভাবে বলে এটাই বলতে চাচ্ছি যে কুরবানির মূল উদ্দেশ্য কিন্তু ইখলাস, তাকওয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এর তাকওয়া দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করুক, এটা চাননি আল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছিলেন যে ইব্রাহিমের তাকওয়া কতটুকু, ইব্রাহিম আমার কথা কতটুকু মান্য করে,
ইব্রাহিমের ইখলাস কতটুকু এটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় পাস করে গেলেন তখন কিন্তু আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন, কুরবানি আর করতে হলো না। ওই ইতিহাসটাই কিন্তু আমাদের মাঝে আছে, ওই কুরবানির বিধানটাই আমাদের মাঝে আল্লাহ লিখে দিলেন। তাহলে আমাদের থেকেও আল্লাহ তাআলা কি চাচ্ছেন? চাচ্ছেন হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন ইখলাস, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চেয়েছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের ইখলাসকে দেখতে চাচ্ছেন, কুরবানির মাধ্যমে আমাদের তাকওয়া আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ চাচ্ছেন না যে কুরবানি করি আর আমরা বেশি বেশি গোশত খাই, এটা আল্লাহ চাচ্ছেন না। আল্লাহ চাচ্ছেন যে আমার তাকওয়া কতটুকু, আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করছি, এটা আল্লাহ দেখতে চাচ্ছেন। অতএব শুধু কুরবানি করলেই হবে না, কুরবানিতে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির আল্লাহর নিকটে কুরবানির পশুর গোশতও পৌঁছে না, কুরবানির পশুর রক্তও পৌঁছে না, আল্লাহর নিকটে শুধুমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। কি তাকওয়ার ভিত্তিতে তোমরা কুরবানি করো, এটাই আল্লাহর নিকটে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের ধন সম্পদও দেখবেন না। আল্লাহ তাআলা কারো সুন্দর চেহারা দেখে কাউকে জান্নাতে দিবেন না, আল্লাহ তাআলা কারো ধন সম্পদ দেখে কাউকে জান্নাতে দিবেন না। সুন্দর চেহারা ধন সম্পদে এর মাধ্যমে দুনিয়াতে বহু কিছু করা সম্ভব, কিন্তু আল্লাহর নিকটে সুন্দর চেহারার চার পয়সার মূল্য নেই, আল্লাহর নিকটে ধন সম্পদের চার পয়সার মূল্য নেই। আল্লাহ দেখবেন কি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। তোমরা কি তাকওয়ার ভিত্তিতে তোমরা ইবাদত করছো, কি ইখলাসের ভিত্তিতে তোমরা ইবাদত করছো, এটা আল্লাহ দেখবেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে আমল করছো কিনা, এটা আল্লাহ তাআলা দেখবেন।